আজকে রাতের গাড়ির পর্ব 4। জানি অনেক অনেক দিন তোমাদেরকে অপেক্ষায় রেখেছিলাম, বাট সত্যি বলতে সময় পাচ্ছিলাম না। যারা এই পর্বটা বা এই সিরিজটা আগে 3টে পার্ট যারা শুনেছো, তাদের জন্য তো বেশ এক্সাইটিং ব্যাপারটা। আর যারা রাতের গাড়ির পর্ব 4-এ ডিরেক্টলি এসে পৌঁছেছো, তাদের জন্য বলবো, প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, দেখবে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চ্যানেলেও পেয়ে যাবে। রাতের গাড়ির যে পর্ব 1, 2, 3 সেটা একবার শুনে নাও, তারপরে এসে শোনো, তাহলে ব্যাপারটা রিলেট করতে পারবে। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে চলো রাতের গাড়ির পর্ব 4 তাহলে শুরু করা যাক। আগের দিনের মানে পর্ব 3-এ যে একটুখানি পার্ট, ওটা আরেকবার বলে তারপরে আমি 4-এ আসছি, ঠিক আছে? চলো শুরু করলাম। তো ডিরেক্টর সুবিমল সেনই গিয়ে রূপেশ কুমারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলে এলো। তারপর একদিন গিয়ে সুবিমল সেনই চেক ও ক্যাশ টাকা দিয়ে তার সঙ্গে কন্ট্রাক্ট সই করে এলো। তারা তাকে বলা হয়েছিল যে গল্প দেখা হচ্ছে, গল্প পছন্দ হলেই তাকে জানানো হবে এবং তখন সে সম্পর্কে কথাবার্তা হবে। এবারে সুনিতার সঙ্গে কন্ট্রাক্ট। ইতিমধ্যে তো রণজিৎ মল্লিক ও সুনিতা সম্পর্কে যতটুকু সংবাদ হিমানিশের প্রয়োজন সে সংগ্রহ করে নিয়েছিল। পর্ব 4। রণজিৎ মল্লিকের হাটকোলের বাড়ি বিক্রি হয়ে গিয়েছে, চার ভাই আলাদা হয়ে গিয়েছে। রণজিৎ মল্লিকই সুনিতা দেবীকে চিত্র জগতে নিয়ে এসেছিল। সেই সময় বছর 2 ছিল সুনিতা রণজিৎ মল্লিকের সঙ্গেই। রণজিৎ মল্লিকের প্রথম ছবিতেই উনি মার খেল। তার ছবি মার খেল ঠিকই, কিন্তু সুনিতা চিত্র জগতে একটা সাড়া জাগিয়ে দিয়েছিল তার প্রথম আবির্ভাবেই। পর পর 4-5খানা ছবি কন্ট্রাক্ট পেল সুনিতা, প্রথম ছিল রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে। রণজিৎও তার দ্বিতীয় ছবি করল তার সমস্ত মূলধন ঢেলে, সে ছবিও আর চলল না। কিন্তু পাতদিয়ার ছবি সুনিতাকে নিয়ে সুপার হিট হলো। রণজিৎ মল্লিকের আশ্রয় থেকে সুনিতা ঠিক সেই সময় চলে গেল পাতদিয়ার আশ্রয়। সে আজ 4 বছর পূর্বের কথা। ক্যামাক স্ট্রিটে বিরাট 16-তলা ম্যানসনের 3তলায় একটা ফ্ল্যাট পাতদিয়া কিনে দিল সুনিতাকে। সুনিতা এখন সেখানেই থাকে, আর মিতুল দার্জিলিংয়ের মিশনারি স্কুলে পড়ে, সুনিতার একমাত্র ছেলে। রণজিৎ মল্লিকে আজ আর কিছু নেই, তবু সে তার ডাট বজায় রেখেছে সুনিতার দৌলতে। সুনিতা বলেনি যে রণজিৎ মল্লিকই একদিন তাকে চিত্র জগতে নিয়ে এসেছিল। যদিও আজ সুনিতা পাতদিয়ার আশ্রয়, তাহলেও তাকে নিয়ে কোনো বইতে কন্ট্রাক্ট করাতে হলে লোকে রণজিৎ মল্লিকের কাছেই যায়। রণজিৎ মল্লিক না বললে সুনিতা কন্ট্রাক্ট সই করে না। সুবিমল সেনকেও ওই রণজিৎ মল্লিককে ধরেই ভবতেশের বইতে কন্ট্রাক্ট সই করাতে হয়েছিল। রণজিৎ মল্লিকের ইচ্ছে ছিল ভবতেশ দত্তর সঙ্গে আলাপ জমাবে, কিন্তু সুবিমল সেন বলল, না মিস্টার মল্লিক, তিনি এই মুহূর্তে কারোর সঙ্গে দেখাশোনা করতে চান না। কেন? কিন্তু কেন? লোকটা একটু শাই, প্রথম ছবি জগতে এসেছেন তো, একেবারে জলিয়া নাকি? বরং তার উল্টো, টাকা পয়সা আছে তো, আছে বলেই তো মনে হয়। কিসের ব্যবসা? বোম্বেতে ওই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আর কি। বয়স কত ভদ্রলোকে? তা প্রায় 50 তো হবেই। তা হঠাৎ এলাইনে কেন? অনেকদিন থেকেই নাকি ভাবছিলেন মিস্টার দত্ত কথাটা। তো বোম্বাইয়ের ব্যবসায়ী হিন্দি প্রোডাকশন না করে বাংলা ছবি করতে যাচ্ছেন কেন? হিন্দিতেও করবেন, আগে বাংলা তারপরে হিন্দি। গল্প ঠিক হয়েছে? না হয়নি, তবে মনে হয় গল্প বোধহয় ওর নিজেরই। তাই বলুন, রণজিৎ মল্লিক হাসল। না হে, মনে হয় লোকটা কেবল টাকাই নেই, একটা রুচিও আছে। তা গল্প না শুনে কি ম্যাডাম সই করতে চাইবে? তাহলে আর আপনি প্রোডাকশন ম্যানেজার হবেন কেন? মানে মানে আমি, হ্যাঁ, এই ছবিতে আপনি হবেন প্রোডাকশন ম্যানেজার, আপত্তি আছে নাকি? আপত্তি কি, তবে তবে চলুন ক্যামাক স্ট্রিটে,
কন্ট্রাক্ট সই করিয়ে দেবেন। সুবিমল বললে, মিস্টার দত্ত যাবেন না? না, যা করবার আমরাই করব। সঙ্গে আমরা আমার যে নগদ টাকা আর সই করা ব্যাংক চেক আছে। কন্ট্রাক্ট ফর্ম এনেছেন? এনেছি বই কি, চলুন তবে। ম্যাডাম অর্থাৎ সুনিতার ফ্ল্যাটে রণজিৎ মল্লিকের অবারিত দ্বার। সকালবেলায় ব্যালকনিতে বসে সুনিতা চা পান করছিল। আয়া এসে বলল, রানা সাহেব আর সেন সাহেব এসেছেন। রানা যখন তখনই আসে, কিন্তু সুবিমল সেন তো বড় একটা কাজ না থাকলে আসে না খুব একটা। সুনিতা একটু বিস্মিতই হলো। আয়াকে ওদের ব্যালকনিতেই নিয়ে আসতে বলল। সুবিমল ঢুকতে ঢুকতে বলল, গুড মর্নিং। গুড মর্নিং, সুনিতা সুবিমলের মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল। চা হবে নাকি? আপত্তি কি? সুনিতা পরনে একটা ড্রেসিং গ্রাউন ও টিলে একটা ঢিলে পায়জামা, শ্যাম্পু করা মাথার চুল ছড়ানো। তারপর সকালে কি মনে করে সুবিমল বাবু? একটা শাসালো নতুন পাটি বাগিয়েছে সুবিমল, রণজিৎ বলে। কোথা থেকে বাগালেন সুবিমল বাবু? সুনিতা বললে, বোম্বাইয়ের একজন ব্যবসায়ী। বোম্বাইয়ের? হ্যাঁ, তবে বাঙালি। প্রডিউসার নাকি? না, এই তার প্রথম ছবি। সংক্ষেপে ভবতেশ দত্তের পরিচয়টাই দিল সুবিমল সেন। তা গল্পকার? শুটিং কোথায় হবে, এখানে না বোম্বেতে? গল্প এখনো ঠিক হয়নি, মানে জানি না, তবে শুটিং এখানেই হবে। গল্প জানেন না মানে? মানে হচ্ছে, মানে মনে হচ্ছে প্রডিউসারেরই গল্প, সুবিমল বললে। কিন্তু আপনি তো জানেন সামনে জুন জুলাইয়ের আগে কোনো ডেট আমি দিতে পারবো না, সুনিতা বললে। আরে না না শুনি, রণজিৎ বললে, ডেট ম্যানেজ করতে হবে, আর হয়েও যাবে। তা তুমি কন্ট্রাক্টটা সই করে দাও তো। বাহ, গল্প শুনলাম না কিছু না, কন্ট্রাক্ট সই করবো কি? আরে সুবিমল বাবু যখন আছেন, তোমার ফেভারিট ডিরেক্টর, সেরকম গল্প না হলে কি আর উনি করবেন? তাছাড়া লক্ষ্মী যখন যে চেয়ে এসেছেন, হাতে তুলে নাও। কিন্তু রানা? আরে বাবা, আমরা তো দুজনেই আছি, তুমিও আছো। হ্যাঁ সুবিমল বাবু ডিরেক্টর, আমি প্রোডাকশন ইনচার্জ, তোমার ইন্টারেস্ট আমরাই দেখব। শেষে ডোবাবে না তো? না গো না, এখন সইটা করো তো, বের করো সুবিমল কন্ট্রাক্টের ফর্মটা। সুবিমল কন্ট্রাক্ট ফর্মটা বের করলো। সুবিমলই সুবিধার জন্য টাইপ করে এনেছিল। পোর্টফোলিও থেকে টাইপ করা কন্ট্রাক্ট ফর্মটা স্ট্যাম্প দেওয়া এগিয়ে দিল সুবিমল সুনিতার দিকে। কন্ট্রাক্ট ফর্মটা হাতে নিয়ে চোখ বোলাতে বলতে সুনিতা বললে, গল্পের নাম রাতের গাড়ি দেখছি, বেশ নামটা তো। কিন্তু আমি 125,000 নেব। রানা বলল, বেশ বেশ তাই নিও। আমার বিপরীতে কে? কে আবার? রূপেশ, তার সঙ্গে কন্ট্রাক্ট হয়ে গেছে। সুনিতার নগদ ও চেকে 20,000 নিয়ে সই করতে করতে বললে, গল্পের নাম যখন ঠিক হয়ে গেছে, মনে হচ্ছে গল্পটা ঠিকই আছে। তা গল্প শুনছি কবে সুবিমল বাবু? 2-4 দিনের মধ্যেই জানাবো। কাল বোধহয় প্রডিউসার একবার বোম্বে যাবেন, ফিরে এলে গল্প শোনানো হবে। বুঝলে শুনি, সুবিমলের কথা শুনে মনে হচ্ছে শাসালো পাটি, শাসলাই হোক আর শ্বাসহীনই হোক আমার কি, আমার কথা হচ্ছে ফেল ফেল করে মাখো তেল। যেমন যেমন পেমেন্ট কথা আছে তেমনি অগ্রিম পেমেন্ট নেব, তারপর ফ্লোরে যাব। সুবিমল হোটেল যখন ফিরে এল, হিমানিশ এয়ার অফিসারের সঙ্গে বুকিং নিয়ে কথাবার্তা বলছিল ফোনে। হ্যাঁ, কালকের প্লেনই, বাগডোকরায় যেন ট্যাক্সিটা যায়। তো হোটেলের ম্যানেজারকে আমি বলে দিচ্ছি টাকা পাঠিয়ে টিকিট কালেক্ট করে আনবে। কি ব্যাপার মিস্টার দত্ত, কাল দার্জিলিং যাচ্ছেন বুঝি? হ্যাঁ, এই দিন কয়েকের জন্য আর কি। একটু অপেক্ষা করুন, ম্যানেজারকে একটা ফোন করে ইনস্ট্রাকশনটা দিয়ে দেই আগে, বলে হিমানিশ হোটেলের ম্যানেজারকে ফোন করে টাকা পাঠিয়ে টিকিটটা কালেক্ট করবার নির্দেশ দিল। তারপর বলুন সুবিমল বাবু, নায়িকার সঙ্গে আপনাদের কন্ট্রাক্ট সই হলো?
হ্যাঁ, 25,000 বেশি নিল। হিমানিশ হাসলো, তারপরে বললো, তা নিক, 25,000 তো আমার উঠে আসবে। গল্পের কথা বলছিলেন ম্যাডাম, ব্যস্ত কি, যথাসময় কাহিনী তার সামনে উদ্ঘাটিত করা হবে। দার্জিলিংয়ে আপনি কদিন থাকবেন? বললাম তো, ওই দিন দুয়েকের বেশি না। আপনি দার্জিলিং যাননি কখনো সুবিমলবাবু? অনেকবার, ওখানে ওই স্কুলের রেক্টর রেফারেন্ট ফাদার আমার বিশেষ পরিচিত, সেন্ট জেভিয়ার্সে একসঙ্গে পড়েছিলাম তাই বুঝি। হ্যাঁ, আমি তো ম্যাডামের ছেলের ওখানে পড়বার ব্যবস্থা করে দিই ফাদার বিশ্বাসকে ধরে। ফাদার বিশ্বাস বুঝি ইন্ডিয়ান খ্রিশ্চান, ওর মা মেম সাহেব ছিল, বাপ বাঙালি। দেখলে বুঝতে পারবেন না সাহেবের মতন টকটকে গায়ের রং। রেফারেন্ট ফাদার বিশ্বাসের সঙ্গে যখন আপনার বিশেষ পরিচয় আছে, তাকে একটা চিঠি দিয়ে দেবেন, কাউকে ভর্তি করবেন বুঝি। সুইমল সেন সুদান, হ্যাঁ কাকে? আমার ছেলেকে। আপনার স্ত্রী তো বোম্বাই থেকে, এত দূর আপনার ছেলেকে রাখতে রাজি হবেন মিস্টার দত্ত? আমার স্ত্রী তো বেঁচে নেই সুইমলবাবু, শান্ত গলায় বলল হিমানিশ। বেঁচে নেই? না, 8 বছর হলো, শি ইজ ডেড। ঠিক আছে, আমি একটা চিঠি দিয়ে দেব রেফারেন্ট ফাদার বিশ্বাসকে। লোকটা যেমন ভদ্র তেমনি অমায়িক। আপনি বলছিলেন না আপনাদের সুনিতা দেবীর ছেলে ওখানে পড়ে? হ্যাঁ, সুভাশিস স্যার, ডাকনাম মিতুল, তাই না? আপনি কি করে জানলেন? কথাটা বললেই হিমানিশ হঠাৎ যেন একটা অপ্রস্তুত হয়ে পড়েছিল, কিন্তু সঙ্গে সঙ্গে নিজেকে সামলে বলল, সেদিনই তো আপনি বোধ হয় বলছিলেন। আমি? হ্যাঁ আপনি তো, হ্যাঁ ভালো কথা। তাহলে আপনাদের ওই রণজিৎ মল্লিকের প্রোডাকশন ইনচার্জ নিচ্ছেন আপনি? আলোচনাটা অন্যদিকে নিয়ে গেল হিমানিশ। ওকে হাতে রাখলে ম্যাডামকে ম্যাডামের ডেট পাওয়ার ব্যাপারটার কোনো অসুবিধা হবে না। তাছাড়া রূপেশ কুমারের সঙ্গে রানার বেশ দহরম মহরম আছে, অবশ্য মাইনেটা এখনো ঠিক করিনি। সে আপনি যা ভালো বোঝেন তাই করবেন, আপনাকে তো বলেইছি সুবিমলবাবু, যা করবার সব আপনিই করবেন। পরের দিনের প্লেনেই হিমানিশ দার্জিলিং রওনা হলো। মিতুল, তার বড় আদরের মিতুল, আজ তাকে আর চিনতে পারবে না দেখলে। আর চিনবেই বা কেমন করে, সে তো জানে না তার বাবা নেই। কি বুঝিয়েছে সুনিতা তাকে তাই বা কে জানে, মিতুলের কাছেও আজ সে মৃত হয়তো। দার্জিলিংয়ে পৌঁছে সন্ধে হয়ে গেল, অক্টোবরের শেষ, ওই শেষ শেষের দিকে। শৈলপুরীতে তখন বেশ ঠান্ডা। হিমানিশ জানত না যে সামনে 2 মাসের জন্য সুভাশিসের স্কুল বন্ধ হয়ে আসছে এবং 2-4 দিনের মধ্যেই স্কুল বন্ধ হয়ে যাবে। পরের দিন দুপুরের দিকে স্কুলে গেল হিমানিশ। স্কুল কম্পাউন্ডের ছেলের দল হই হই করে বল খেলছে, নানা বয়সী সব ছেলে, 6-7 বছর থেকে 15-16 পর্যন্ত আছে। এক পাশে মাঠের মধ্যে দাঁড়ালো হিমানিশ। কোনজনের মধ্যে তার মিতুল? এটা এদের মধ্যে সে আছে না সেই দলে নেই। হঠাৎ একসময় বলটা পায়ের সামনে এসে পড়ল। একটা ছেলে নীল সোয়েটার গায়ে, পরনে হাফ প্যান্ট, এক মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল, ছুটতে ছুটতে তার সামনে এসে গেল। অন্য ছেলেরা চিৎকার করে ওঠে, সুভাশিস, দিস ওয়ে, দিস ওয়ে। সুভাশিস বলটা হাতে করে থ্রো করে দিল। সুভাশিস, তবে কি এই তার মিতুল? সুভাশিস ততক্ষণে ছেলেদের ভিড়ে মিশে গিয়ে আবার দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। রোগা পাতলা চেহারা ছেলেটার, মনে মনে হিসাব করে হিমানিশ, 8 বছর। আজ হিমানিশের তাহলে 11 বছর বয়স হওয়ার কথা, কিন্তু দেখলে তো মনে হয় না, মনে হয় 8 কি 9 বছর বড় জোর হবে। হিমানিশ হাঁটতে হাঁটতে অফিসের দিকে এগোলো। অফিসেই ছিল রেফারেন্ট বিশ্বাস, লম্বা চওড়া সুশ্রী চেহারা। ও স্ত্রী ইউরোপিয়ান মহিলা ছিলেন। সুইমল বলেছিল বাপ হয়তো সুন্দরী ছিলেন, তাই হয়তো বিশ্বাসকে দেখলে চট করে ভারতীয় বলে মনে হয় না, মনে হয় ইউরোপিয়ানই। লেখাপড়াও করেছেন প্রথমে কলকাতায়, তারপর অক্সফোর্ডে, কিন্তু সংসার করেননি, মিশনের কাজেই নিজেকে উৎসর্গ করেছেন।
বয়স খুব কম নয়, 50-এর কিছু ওপর বলেই মনে হয়। তবে দেহের বাঁধুনি দেখলে মনে হয় 40-42 বুঝি বেশি নয়। ভারী হাসি খুশি মানুষটা। সুবিমলের পরিচয়ের পত্রটা দেওয়ার পর সেটা পড়ে ফাদার বললেন, আমি কি করতে পারি মিস্টার দত্ত আপনার জন্য বলুন? বোধহয় আপনি আপনার ছেলেকে ভর্তি করতে চান এখানে, কিন্তু আপাতত তো আমাদের এখানে কোনো সিট নেই। না ফাদার, সুবিমলবাবুকে অবশ্যই আমি সেই রকমই একটা ইঙ্গিত দিয়েছিলাম, তাই তিনি হয়তো চিঠিতে সেই কথাই আপনাকে বলে রেখেছেন। আমি আসলে ঠিক সেই জন্য আসিনি, সুবিমলবাবুর কাছে আসল কথাটা আমি প্রকাশ করিনি। তা আপনি কি জন্য এসেছেন? আমি এসেছি আপনার একটা ছাত্র সুবাসী সেনের একটু খোঁজ খবর নিতে। ছেলেটি কেমন? ও, হি ইজ এ নাইস বয়, যেমন ব্রাইট তেমনি ইন্টেলিজেন্ট। চমৎকার ছেলে, লেখাপড়ায় খুব ভালো, প্রথম 4-5 জনের মধ্যেই থাকে। তবে কি তবে? হঠাৎ হঠাৎ যেন বিষণ্ন, মানে মরজ হয়ে পড়ে। কেন তা ঠিক জানি না, কিছুদিন ওইভাবেই থাকে, তারপর আবার ঠিক হয়ে যায়। আপনি নিশ্চয়ই জানেন ওর ছোটোবেলার দুর্ঘটনায় ওর বাপ মারা যান, ও তখন খুব ছোটো বোধহয় 3-বছরের। মা ও বাবার সঙ্গেও ট্রেনে করে কোথাও যাচ্ছিল। শুনেছি ওর মুখে ওর বাবাকে খুব বেশি ভালোবাসত। রাত্রে কামরার মধ্যে সে ঘুমিয়েছিল, পরের দিন সকালে কামরার মধ্যে আর বাবাকে পাওয়া যায় না। ওর মার ধারণা ভদ্রলোক অত্যাধিক মদ্যপান করেছিলেন, সেই জন্যই হয়তো রাত্রে কোনো এক সময় উঠে ট্রেন থেকে নেমে কোথাও চলে যান। যাই হোক, তারপর 2 বছর ধরে ওর বাবাকে অনেক সন্ধান করা হয়, কিন্তু কোনো সন্ধানই পাওয়া যায় না। ছেলেটি কিন্তু ওর বাপকে ভুলতে পারে না, কেবলই কান্নাকাটি করতো, বাবার কথা জিজ্ঞেসে করতো। তারপর ওর মা ওকে এখানে ভর্তি করে দিয়ে যান। এখানে আসার পরেও অনেকদিন ওর বাবার কথা বলতো। আশ্চর্য, ওইটুকু বাচ্চা ছেলে বাবাকে ভুলতে পারেনি? কোনো কোনো ছেলের ইন্টেলেকচুয়াল ও স্মৃতি শক্তি এতই প্রখর থাকে, অতি বাচ্চা বয়সে কোনো কোনো ঘটনা যা মনে থাকা আদৌ সম্ভব নয় তাও মনে থাকে, মনের মধ্যে একটা এমন গভীর ছাপ রেখে যায় কোনো দিনই সে কথা তারা ভুলতে পারে না। বড় হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ পারিপার্শ্বিক হয়তো মনের সেই স্মৃতি উপরে একটা পর্দা পড়ে গেলেও অচেতন মনের মধ্যে সেটা কিন্তু ঠিকই হয়ে যায়। শুভাশিসের বেলাতেও আমার মনে হয় তেমনই হয়েছে। এখনও তার বাপের কথা বলে? আমি সেদিকে সর্বদাই সতর্ক দৃষ্টি রাখি যাতে ওসব কথা ওর মনে না পড়ে। কেন, জীবনে কোনো একটা দুঃখের স্মৃতিকে লালন করে লাভ কী বলুন মিস্টার দত্ত? ওদের তো অনেক সময় দুঃখকেই টেনে আনা হয়। হিমানিশ কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর বলল, আপনার সঙ্গে আরও কিছু আমার কথা বলা আছে ফাদার। বেশ তো বলুন। এখানে নয়, আপনি যদি অনুগ্রহ করেন একবার রাত্রের দিকে আমার হোটেলে আসবেন। কি কথা বলুন তো, ওই সুভাষের সম্পর্কেই কথাটা। সত্যি, কিন্তু মিস্টার দত্ত, আপনার সঙ্গে সুভাষের কী সম্পর্ক তা তো কই কিছু এখনো বললেন না। আমি ওর বাবার বন্ধু, তবে আজও হয়তো আমাকে দেখলে চিনতে পারবে না, কারণ খুব ছোটোবেলায় ও আমাকে দেখেছে। তারপর 8 বছর আমাদের দেখা সাক্ষাৎ হয়নি। তারপর একটু থেমে বলল, ফাদার, আজ রাত্রে যদি আপনি আমার হোটেলে আসেন সব কথাই আপনাকে আমি বলবো, আমি ওর সম্পর্কে বলবো। ওর একটা কথা আপনাকে জানাচ্ছি এখন, সুভাষিসের বাবা হিমানিশ সেন আজও বেঁচে আছে। সে কি? হ্যাঁ, ওর মা? না, তিনি জানেন না। জানেন না? ব্যাপারটা কেমন যেন আমার একটু আশ্চর্যই লাগছে। স্বামী স্ত্রীর মধ্যে কি বনি বনা নেই বা? না না, সেসব কিছু না। তবে হিমানিশ সেনকে তার স্ত্রী মৃত জেনে আছেন আজও। একদিক দিয়ে যেমন সত্য, তেমনই আর একদিক দিয়ে মিথ্যা। ব্যাপারটা আমার কাছে মিস্টার দত্ত কেমন যেন হেয়ালির মতন মনে হচ্ছে। হিমানিশ সেন মৃত্যুটা একদিকে যেমন সত্য, আবার একদিকে মিথ্যা।
কৌতূহল এবং একটা আগ্রহ যেন স্পষ্ট হয়ে ওঠে ফাদারের কণ্ঠস্বরে। বললেন, তো আপনি নিশ্চয়ই ব্যাপারটা জানতেন। যখন হিমানীশ সেনের আপনি একান্ত সুহৃদও ছিলেন, তখন আপনিই বা কেন তার স্ত্রীকে কথাটা জানাননি? আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। কেন? আপনি আসুন আজ সন্ধ্যায়, সব কথাই আপনাকে আমি বলবো, আপনার যদি আপত্তি না থাকে। আমরা এক্ষেত্রে হোটেলে আজ ডিনার খেতে পারি। না না, তার প্রয়োজন নেই মিস্টার দত্ত, আমি যাব। একটা কথা ফাদার, বলুন, যে কথাটা আপনাকে আমি এইমাত্র বললাম, সে কথাটা যেন কেউ না জানতে পারে। কে জানবে আর আমি বলবই বা কাকে? শুভাশিসের মা বছরে একবারের বেশি আসেন না, ছেলেকে তিনি ছুটিতে নিজের কাছে নিয়েও যান না। কেন? আপনি কি জানেন না, ওর মা একজন অভিনেত্রী, বিশেষ করে সেই কারণে তিনি ছেলেকে নিজের কাছে নিয়ে যান না। অবশ্য এতে আমারও সম্মতি আছে, কারণ ওর সুকুমার মনে কোনো রকম দুষ্ট ছায়া পড়ুক আমি চাই না। ছেলেটা বড় ভালো। এখানে শেষ হলো আজকের ফোর্থ পার্ট, পর্ব চার। কি মনে হচ্ছে তাহলে? তো এবার হিমানীশ মনে হয় বলেই দেবে ওর ফাদারকে সব কথা, এবং তার সঙ্গে যদি বলে দেয় তাহলে বাচ্চাটাও কি জানতে পারবে ওর বাবা ফিরে এসেছে? তোমাদের কি মনে হয় একটু জানিও তো কমেন্ট সেকশনে। আর যারা যারা এখনও অবধি শুনলে তাদের জন্য বলছি যে আমি মধুমিতা, আমি জেনারেলি চ্যানেলে রিয়েল হরর এক্সপিরিয়েন্সেস শেয়ার করে থাকি, বাট স্পেশালি এই গল্পটা আমি পড়ছি রাতের গাড়ি, লেখক হচ্ছে নিহার রঞ্জন গুপ্ত। তো আশা করি তোমাদের এই পর্ব চার ভালো লাগলো, পর্ব পাঁচ আমি খুব চেষ্টা করবো খুব শীঘ্রই দেওয়ার জন্য, আশা করি ওটাও ভালো লাগবে তোমাদের। চলো আজকের জন্য আমি চললাম, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংকস ফর লিসনিং, টাটা।